হ্যালো ভিউয়ার্স, ম্যাথমেটিক্যাল মডেলিং ইন বায়োলজি সাবজেক্টের এবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি সেটি হচ্ছে এই প্রশ্ন, যা পরীক্ষাতে আসার সম্ভাবনা হচ্ছে 100%। তো আমরা একবার প্রশ্নটি পড়ে নেই। ডেসক্রাইব এ এইচআইভি মডেল, দেখেন আপনাকে এইচআইভি মডেলটা ডেসক্রাইব করতে হবে উইথ ট্রিটমেন্ট অ্যাজ অ্যান ইন্টারভেনশন অ্যান্ড ফাইন্ড ইটস বেসিক রিপ্রোডাকশন নাম্বার। অর্থাৎ আমাদের কাজ হচ্ছে যে ট্রিটমেন্ট সহ এইচআইভি মডেল বর্ণনা করতে হবে এবং উহার বেসিক রিপ্রোডাকশন সংখ্যা বের করতে হবে। তো প্রথমে এখানে আপনাকে দুইটি কাজ, প্রথমটা হচ্ছে আপনার এইচআইভি মডেলকে বর্ণনা করতে হবে, তারপর এটার বেসিক রিপ্রোডাকশন সংখ্যা বের করতে হবে। তো আমরা প্রথমে ধরে নিলাম যে এনটি হচ্ছে টোটাল পপুলেশন সাইজ অ্যান্ড বি এ কনস্ট্যান্ট ইমিগ্রেশন রেট টু সাসপেসিবল মেলস ইন্টু এন টি। ওকে, এখন এখানে যে প্রশ্নটি আপনারা দেখতে পাচ্ছেন এটি একবারে এ টু জেড সম্পূর্ণটা ইংরেজিতে লেখা হয়েছে। তো আপনার যদি সায়েন্স ভিউ বই থাকে আপনি সেখান থেকে এটি লিখে নেবেন, তারপর একবার শিখে নেবেন। এটি কিন্তু এত আহামরি কঠিন নয়। দেখেন এখানে এক্সটি হচ্ছে দ্য নাম্বার অফ সাসপেক্টেবল অর্থাৎ সন্দেহজনক সংখ্যা, তারপর হচ্ছে ইনফেকশন মেলস, তারপর মিউকে আমরা ধরলাম নিউট্রাল, ডেথ রেট নন এইট রেটেবল, বিটাকে ধরলাম দ্য ট্রান্সমিশন প্রবাবিলিটি, সি হচ্ছে দ্য নাম্বার অফ সেক্সুয়াল পার্টনার, এবং ডি হচ্ছে ডেথ রেট হোয়েন পপুলেশন ইজ এফেক্টেড বাই এইচআইভি। তারপর দেখেন এখানে একটি চার্ট দেখানো হয়েছে, সেই চার্টটা আপনাকে অবশ্যই আঁকতে হবে। তারপর এখানে যে দুইটি লাইন আমরা পেলাম এই দুইটা হচ্ছে আপনার এইচআইভি মডেলের গাণিতিক রূপ। এখন আপনার কাজ হচ্ছে যে দেখেন এখন আপনার কাজ হচ্ছে যে উহার বেসিক রিপ্রোডাকশন সংখ্যা বের করতে হবে। তো বেসিক রিপ্রোডাকশন সংখ্যা বের করার জন্য এখানে দেখেন যে লাইনগুলো লেখা হয়েছে এগুলোকে আপনি খুব বাংলায় খুব সহজে লিখে ফেলবেন। আসলে এটা এত আহামরি কঠিন কিছু নয়, জাস্ট ইংরেজিতে দেওয়া, সেজন্য আপনাদের হয়তো কিছু সমস্যা হতে পারে। তাই যার কাছে এটি বাংলা রয়েছে তার কাছ থেকে এটি কালেকশন করে তারপর শিখে নেবেন। এটি কোনোভাবেই কিন্তু বাদ দিতে পারবেন না, কারণ এটি অবশ্যই পরীক্ষাতে আসবে। তো এই ছিল আপনার এইচআইভি মডেল। তো এরকম বাকি ভিডিওগুলো যদি পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।